আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ, ইউএই দুবাই থেকে। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, ওয়ার্ক পারমিট এবং ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা, এই ভিসাগুলোর মধ্যে পার্থক্য কী? হয়তো অনেকেই বলবেন, ভাই এটা আমি জানি, অনেক পণ্ডিত আছে আমার এই চ্যানেলে, তারা বলবে এটা আমি জানি। এটা বলতে হয় ভাই, অনেক বাইরে আছে এটা জানে না। তো আজকে আপনাদেরকে বলবো, ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই বিস্তারিত জানতে পারবেন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, ওয়ার্ক পারমিট এবং ট্যুরিস্ট ভিসা কী বা ভিজিট ভিসা কী, এটার পার্থক্য কী? অনেক 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 বড় পার্থক্য। সর্বপ্রথম বলি, ওয়ার্ক পারমিটটা হচ্ছে, ওয়ার্ক মানে কাজ, পারমিট মানে আপনি অনুমতি, আপনি কাজের অনুমতি নিয়ে দেশে আসছেন, এটাকে কাজের ভিসা বলা হয়, মানে লেবার ভিসা। আপনি সরাসরি একটা কোম্পানিতে আসলেন, বাংলাদেশ থেকে অনুমতি নিয়ে, বিএমইটি কার্ড টার্ড করে সব কিছু করে, সরকারের সমস্ত অনুমতি নিয়ে আপনি একজন ওয়ার্কার হিসেবে বিদেশে আসছেন, সেটাকে ওয়ার্ক পারমিট ভিসা বলা হয়। এবং এই ভিসাটা দিয়ে আপনি যে কোনো, মানে আপনি কাজের জন্য আসতেছেন। এখন হচ্ছে ট্যুরিস্ট ভিসা এবং ভিজিট ভিসা। ট্যুরিস্ট বা ভিজিট একই ভিসা, এটা কোনো পার্থক্য নাই। তবে এটা হচ্ছে ভিজিট করতে আসা, মানে আপনি ঘুরতে আসলেন, এদেশে দেখতে আসলেন, সেটা ভিসাটা আপনি 2 মাস হতে পারে, 1 মাস হতে পারে, ঠিক আছে। আর ওয়ার্ক পারমিট ভিসাটার 2 বছরের হবে। আর ভিজিট ভিসাটা জাস্ট, আবার ভিজিট ভিসাটা কিন্তু আপনার আরেকটা বিষয় আছে, এই ভিজিট ভিসাটার দিয়ে, যেমন আরব আমিরাতের ক্ষেত্রে যে ভিজিট ভিসা দিয়ে আপনি জাস্ট ভিজিট ভিসায় ঘুরতে আসতে পারবেন, এটা দিয়ে কোনো কাজ করতে পারবেন না, এটা দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স বের করতে পারবেন না, এটা দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন না, এটা দিয়ে কোনো অন্য কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে। কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আপনি এদেশে আসার পর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন, আপনি এদেশে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, আপনি অন্য রাষ্ট্রে যেতে চাইলে অন্য রাষ্ট্রে যেতে পারবেন, আবার দেশে যেতে পারবেন, আসতে পারবেন, হ্যাঁ, যে কোনো জায়গায় ঘুরতে পারবেন, কোনো রকমের সমস্যা নাই, ঠিক আছে। তো ওয়ার্ক, আসলে অনেকেই কথাটা বোঝেন না, ওয়ার্ক হচ্ছে কাজ, মানে আমরা সরাসরি যেটাকে বলি, হয়তো ইংলিশ দিকে অনেকে বুঝতে পারতেছেন না, লেবার কাজের ভিসা এবং ভিজিট ভিসা, তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং কাজের ভিসা এবং ভিজিট ভিসা পার্থক্য হচ্ছে এটাই, ঠিক আছে। ভিজিট ভিসায় জাস্ট আপনারা ঘুরতে আসবেন, দেখতে আসবেন, ঘোরাঘুরি করে চলে যাবেন। ওয়ার্ক পারমিট ভিসা, যে কাজের ভিসা হচ্ছে আপনি দেশে আসবেন, যে কোনো একটা কোম্পানিতে কাজের অনুমতি নিয়ে আসবেন, 2 বছরের কন্ট্রাক্ট থাকবে, কাজ করবেন, বেতন পাবেন, আবার ছুটিতে দেশে যাবেন, মেডিকেল করতে হবে। যেমন আরেকটা বিষয় আছে, যেমন ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আপনাকে মেডিকেল করতে হয়, আপনি দেশে আসার পর মেডিকেল করবেন, মেডিকেলে ফিট হওয়ার পর আপনি আইডি পাবেন, এদেশের একটা ইমারত আইডি। তারপর আপনি ভিজিট ভিসা আসলে কোনো মেডিকেলের প্রয়োজন নাই, কোনো আইডির প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ট্যুরিস্ট আর এটা হচ্ছে ওয়ার্ক পারমিট। তো যে সকল পণ্ডিতরা আছেন, যে আপনারা বুঝেন, আশা করছি আপনারাও দেখছেন অনেকেই ভিডিওটা, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আপনারা সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।